এখন মোটরসাইকেল শেখার ক্ষেত্রে আমাদের প্রথম যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে স্পেসিফিক টুলসগুলোর নাম জানতে হবে, মানে কোন টুলসগুলো আমরা ইউজ করি, মানে কোন জিনিসগুলো আমরা সাধারণত অপারেট করি। মানে যেহেতু চারটা হাত পায়ে আপনাকে প্রশিক্ষণটা নেওয়ার সময় চারটা হাত পায়ে আপনাকে কাজ করতে হবে, সেজন্য হচ্ছে যে আপনাকে জানতে হবে যে কোন কোন জিনিস দিয়ে আপনি মোটরসাইকেলটাকে অপারেট করবেন এবং এর কাজ কী। একেবারে যদি আমি খুব শর্টলি এবং খুব সহজে বলি, আমি ডান পাশ এবং বাম পাশটা হিসেব করব। মানে এই মোটরসাইকেলটা এই ডান পাশটা কী থাকে এবং এই বাম পাশটায় কী থাকে। ওকে, আমি প্রথমে ডান পাশ থেকে আসি। ডান পাশে আমার মাথায় রাখতে হবে, খেয়াল করেন, ডান পাশে আমার থাকবে ব্রেক ক্লিভার এবং অ্যাক্সেলেটার। সহজ ভাষা, ডান পাশে আমার থাকবে ব্রেক লিভার এবং অ্যাক্সেলেটার, ঠিক আছে? তাহলে ব্রেক লিভারগুলো কোনগুলা? একটা হাতে একটা পায়ে। এইবার ব্রেক লিভারের মধ্যে হাতেরটা হচ্ছে আমার সামনের চাকার, পায়েরটা পেছনের চাকার। মাথায় ঢুকলো? আবার হাতে কি আছে? অ্যাক্সেলেটার। ওকে, এই তিনটা জিনিস মাথায় রাখলাম। তাহলে ডান পাশে আমার কী কী থাকে? ব্রেক লিভার আর হচ্ছে অ্যাক্সেলেটার, পায়ের ব্রেক। মানে ব্রেক, আমরা ব্রেক লিভার বলি, ব্রেক লিভার বলতে হাতে আর পায়েটা তো আমরা বুঝে নিই, হাতেরটা সামনে পেছনেরটা, পায়েরটা পেছনের চাকার। ওকে, আর হচ্ছে অ্যাক্সেলেটার, দুটো জিনিস থাকে, একটা হচ্ছে ব্রেক আর হচ্ছে যে অ্যাক্সেলেটার, ওখানে না, হাতে হাতে। এবার বাম পাশে, বাম পাশে থাকে আমার ক্লাচ লিভার এবং গিয়ার লিভার। ক্লাচ লিভার, গিয়ার, গিয়ার লিভার। এখন আমার ক্লাচ লিভারটা হচ্ছে হাতে, গিয়ার লিভারটা হচ্ছে পায়ে। আমি সামনে যতবার দিব ততবার গিয়ার বাড়বে এবং পেছনে যতবার দিব ততবার গিয়ার কমবে, ঠিক আছে? মোটরসাইকেল টোটাল বিষয়টা হচ্ছে এবিসি। এবিসি জানবেন আপনি চালাতে পারবেন, মানে এতে অ্যাক্সেলেটার, বিতে ব্রেক, সিতে ক্লাচ। নামের বেলায় এতে অ্যাক্সেলেটার, বিতে ব্রেক, সিতে ক্লাচ, কিন্তু অপারেটিংয়ের বেলায় এ সি বি। তাহলে অ্যাক্সেলেটার, ক্লাচ, বি, হাতে বা পায়ে। এখন আমরা হাত থেকে শিখব, কারণ আপনি হাতেরটা যদি কন্ট্রোল না করতে পারেন পায়েরটা আপনার আসবে না। আমরা হাতেরটা থেকে শুরু করবো, আপনাকে প্রথমে তো পা উঠাবো না। অ্যাডভান্স ট্রেনিংয়ের বেলায় যেটা হচ্ছে যে প্রথম যে বিষয়টা হচ্ছে যে আপনাকে বুঝে নিতে হবে, আপনাকে কৌশল শিখতে হবে, এটার কাজ জানতে হবে, রাইট? এখন আমার অ্যাক্সেলেটারের কাজ কী? গতি বাড়ানো নয়, এইটা একটা ভুল ধারণা। আমরা অ্যাক্সেলেটারটাকে কী বলি? গতি বাড়ায়। অ্যাক্সেলেটার আমার শক্তি বাড়ায়, গতি বাড়ায় না, কারণ এক নাম, হ্যাঁ, ইঞ্জিনের শক্তি বাড়াবে কিন্তু গতি বাড়াবে না। গতি আপনার বাড়াবে কমাবে হচ্ছে আপনার গিয়ার, গিয়ার গতি বাড়াবে কমাবে। আমি পরে আসছি গিয়ারের কাজ কী, অ্যাক্সেলেটারের কাজ হচ্ছে গতি, শক্তি বাড়ানো। এবার ক্লাচের কাজ কী? আমি এ সি বি বলছিলাম, আগে বলছিলাম এ বি সি দিয়ে চেনাইছি, এখন আমার কাজ সবসময় এ সি বি, সিরিয়ালি হবে। বি এখানে, এখানে করবেন, এখানে এখানে ইন্ডিকেট করবেন, বি এখানে, ঠিক আছে? এ বি সি বি, ঠিক আছে? অথবা আমার রিদমটা হচ্ছে এক দুই, এক দুই তিন, মিলাই দিচ্ছি, এক কোনটা বলতেছি, দুই কোনটা বলতেছি, তিন কোনটা বলতেছি। মানে এক বলতে যেটাকে বোঝায় সেটা সবসময় একই থাকবে, দুই বলতে যেটাকে বোঝাবো সেটা হচ্ছে সেটা সবসময় দুইই থাকবে, তিন বলতে যেটা বোঝাবো সেটা সবসময় তিনই থাকবে। মানে মনে করেন এ এক, সি মানে ক্লাচ দুই, বি মানে ব্রেক তিন, এ সি বি মানে রিদমটা, মানে মুভিং, ব্রেকিং। আপনি যদি ব্রেক করতে জানেন তারপরে হচ্ছে যে দৌড়াতে পারবেন, তাই না? আমি আগে ব্রেক না শিখে তো দৌড়ালে হচ্ছে, ব্রেক না করতে পারলে দুর্ঘটনা ঘটাবো, প্রবলেমটা এই জায়গাটাই তো, তাই না? ওকে, তা ক্লাচের কাজ। এবার আমি তো এর কথা বললাম, শক্তি বৃদ্ধি করে, বি এর কাজ কী, সি এর কাজ কী, মানে ক্লাচের কাজ কী? ক্লাচ, এই ক্লাচ, ক্লাচ হচ্ছে আমাদের সামনে যাওয়া। এবার উঠে বসুন আপনি, আমি আপনাকে সোজা হিসেবে বুঝাই, উঠে বসুন ভাই। ওকে, না 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 না, স্ট্যান্ড না, আবার আবার নামেন, 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 হয় নাই, হয় নাই। স্ট্যান্ড থাকা অবস্থায় ডান হাঁটু ভাঁজ করে উঠাই দিই, হাঁটু এভাবে ভাঁজ করুন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও ছড়িয়ে না, ছড়িয়ে না, এই যে ওটা শিখতে হবে, হ্যাঁ, এই এই, হ্যাঁ, হাঁটু ঢুকিয়ে দিবেন, হ্যাঁ, বসেন বসেন, এই
ওইভাবে যদি দেন পাটা বাইকিং শিষ্টাচার নষ্ট হচ্ছে। আপনাকে বাইকিং শিষ্টাচার শিখতে হবে। আমরা বাইকিং শিষ্টাচার জানি না বলে আমরা কি করি, দুর্ঘটনা ঘটাই, মানুষকে অসম্মান করে ফুটপাতে উঠিয়ে দেই, এটা যেন না হয়। কারণ আপনাকে, আপনি আমার কাছ থেকে শিখতে হবে কি, শিষ্টাচার। শিষ্টাচার শিখবেন, কৌশল শিখবেন, আপনি ভালো রাইডার হবেন, আপনাকে ভদ্র রাইডার বলবে একদম, তাই না? ওকে, তাহলে আপনি বসুন আগে। ওকে, এবার হচ্ছে বাম পাশের উরু দিয়ে ধাক্কা দিয়ে বাইকটা সোজা করি, এই হাত দিয়ে টানবো না কখনো। ওকে, এবার সোজা করে হ্যান্ডেল বার সোজা করে স্ট্যান্ড উঠাই, স্ট্যান্ড উঠাই। এবার পাঁচের কাজ বোঝার জন্য আপনাকে উঠানো হয়েছে। এবার আমি সামনে গিয়ার দিই, গিয়ার পড়ে গেল, অথবা গিয়ারটা আমি নিউট্রাল করি, আগে আগে দেখি, চেক করে নিই, গিয়ারটা চেক করি আমি। এটা হচ্ছে নিউট্রাল লাইট জ্বলতেছে, তাই না? নিউট্রাল লাইট জ্বলতেছে, কোনো গিয়ার নাই। ওকে, এবার আমি গিয়ারটা দিই, গিয়ার পড়লো, তাই তো? আবার গিয়ার নিউট্রাল লাইট চালাই পেছনে দিয়ে। ওকে, এবার ক্লাচ ছেড়ে দিই, ক্লাচ ছেড়ে দিই, সামনে ধাক্কা দেন তো, ব্রেক ছেড়ে, ব্রেক ছেড়ে, হাতের ব্রেক ধরে রাখছেন, যাচ্ছে তাই না? এবার ব্রেক ধরি। ওকে, এবার গিয়ার দিই। কেন আমি ক্লাচের কাজটা করব? হ্যাঁ, পানা ভাই, একটু আগে তো বাইক যাচ্ছিলো, এখন কিন্তু ক্লাচ ছাড়া আছে। হ্যাঁ, এবার ধাক্কা দিই তো, গিয়ার আছে এই জন্য যাচ্ছে না। এবার ক্লাচটা টেনে ধরি তো, এবার ধাক্কা দিই, বুঝছে? গিয়ার তো দেওয়াই আছে, পানা ভাই, ধাক্কা দিই, এবার যাচ্ছে। তার অর্থে কি, ক্লাচটা আমার ইঞ্জিন থেকে পিস্টনটাকে আলাদা করতেছে। এই ক্লাচটা যখন টেনে ধরলাম, ছেড়ে দিলাম এঙ্গেজ, টেনে ধরলাম আলাদা। ওকে, তাহলে আমার ক্লাচ টেনে ধরার অর্থ হচ্ছে কি, আমার ইঞ্জিন থেকে পিস্টনটা আলাদা, মানে পিস্টনটাকে সে নিউট্রাল করছে, তাই না? তাহলে ক্লাচের কাজ কী? তাহলে আমার যখন অ্যাক্সেলেরেটর দিলাম, ক্লাচ যদি না ছাড়ি আমার বাইকটা যাবে? কারণ পিস্টন তো সে ক্লিপের মতো আটকে রাখছে। তাহলে অ্যাক্সেলেরেটরের সাথে আমাকে ক্লাচটাও রিলিজ করতে হবে। এখন ক্লাচটা আপনি কীভাবে রিলিজ করবেন? যদি চট করে রিলিজ করি, চট করে বাইকটা মুভ দেবে। যদি স্লো মোশনে রিলিজ করি, স্লো মোশনে বাইকটা মুভ দেবে। এইবার আসি আমি গিয়ারের কাজকে। ওকে, আবার নিউট্রাল করে ফেলি পিছনে, গিয়ারের কাজকে। এইবার গিয়ারের মাথায় রাখেন, দাঁড়ান, করিডর কিছু নেই, বসে থাকেন, আপনার এখন বসারই কাজ, এখন আর নামার কাজ নেই। এখন গিয়ারের কাজ, গিয়ার আমার এই গাড়িটাতে সাধারণত গিয়ার আছে চারটা, এই গাড়িতে সাধারণত গিয়ার আছে চারটা, সবগুলোই সামনে। তো আপনি যখন গিয়ার শিফটিং শিখবেন, তখন বুঝবেন যে কোন বাইকে কোন দিকে গিয়ার। কোনো কোনো বাইকে সিসি ভেদে, মডেল ভেদে সামনে পিছনে গিয়ার হয়, কোনোটা পেছনে গিয়ার হয়, কোনোটা সামনে গিয়ার হয়। গিয়ারটা সাধারণত এরকম, কোনো বাইকে সাতটা গিয়ার পর্যন্ত আছে, আমার এটা চারটা গিয়ার। এটা হচ্ছে বাইকের মডেল সিসি ভেদে হয় বা কোম্পানি ভেদে হয়। ওইটা আপনি যখন গিয়ার শিফটিং শিখবেন, তাহলে আপনার ওইটা বুঝে ফেলবেন। এখন গিয়ার শিফটিং শেখার আগে যেটা হচ্ছে যে, আপনাকে বুঝতে হবে গিয়ারের কাজ কী। মাথায় রাখেন, গিয়ার ফার্স্ট গিয়ার ছাড়া আমি মুভ করতে পারি না। মুভ দেওয়ার জন্য আমাকে ফার্স্ট গিয়ার দিতে হবে, গিয়ার ছাড়া তো আমার বাইক চলবে না। তাহলে ফার্স্ট গিয়ারে আমার বাইকের সর্বোচ্চ শক্তি, কিন্তু আমার বাইকের মাইলেজ লিমিট কম। মাইলেজ লিমিট বুঝেন, মানে পার আওয়ার, পার আওয়ারে যতই এক্সেল, এক নম্বর গিয়ারে পার আওয়ারে যতই এক্সেল, মনে করেন পার আওয়ারে অ্যাক্সেলেরেটর যতই দেয় না কেন, এটা মনে করতে হবে। এক এক বাইকে এক এক রকম হতে পারে। পার আওয়ারে যত অ্যাক্সেলেরেটর যতই ঘুরাই না কেন, আমার পার আওয়ার 20 কিলোমিটার বেশি যাবে না। এরপরের উদাহরণ হচ্ছে, আমার যখন গিয়ারটা আমার বাড়তে থাকবে, তাহলে হচ্ছে যে আমার পার আওয়ারে গিয়ার গতিসীমা বাড়তে থাকবে। তার মানে মনে করেন সেকেন্ড গিয়ারে 40, থার্ড গিয়ারে 60, ফোর্থ গিয়ারে 80, এরকম বাড়তে থাকবে। এটা একটা উদাহরণ, এক এক বাইকে এক এক রকম হতে পারে, সিসি ভেদে অথবা বাইকের ইয়ে ভেদে হতে পারে, বাইকের টান ভেদে হতে পারে। তাহলে আমাকে গিয়ার বাড়ালে কি হয়, গিয়ার বাড়ালে গতি বাড়বে, ঘরের সাথে গতি বাড়ে। কিন্তু আপনার যতই গিয়ার বাড়বে, ততই কিন্তু আপনার বাইকের ইঞ্জিনের শক্তি কমতে থাকবে। যতই গিয়ার বাড়বে ইঞ্জিনের শক্তি, তাহলে আমার সর্বোচ্চ শক্তি কোন গিয়ারে? না, আমার গিয়ার বাড়লে গতি বাড়ে, কিন্তু যত গিয়ার বাড়ে তত আপনার শক্তি কমে, ইঞ্জিনের শক্তি কমে। তাহলে সর্বোচ্চ, আমি এখানে গতির কথা বললাম, এখানে শক্তি কোন গিয়ারে থাকবে? একে থাকবে, এই জন্য আমরা এক ছাড়া মুভ দিতে পারি না। একবারে উদাহরণ সিম্পল হতো, মোশারফ এদিকে আসো, আসো,
আচ্ছা দর্শক যারা দেখছেন আপনারা একটু মনোযোগ সহকারে দেখুন, কারণ হচ্ছে যে এই ব্রিফিংটা আসলে অনেকের জন্য জরুরি। কারণ আপনারা যদি একটু হন তাহলে আপনাদের ব্রিফিং দেখে যান। জাস্ট হোল্ড দিস ফোন অ্যান্ড কন্টিনিউ মাই লাইফ, ওকে, একটু ক্লোজলি থাকো, আমার ভয়েসটা যেন অডিয়েন্স শুনতে পারে, আরো ক্লোজলি থাকো। তাহলে কোথায় ছিলাম? গিয়ারের বিষয়টা ছিলাম। গিয়ার আমার কাজ হচ্ছে যত বেশি গিয়ার তত শক্তি কম কিন্তু তত ভরের সাথে গতি বাড়ে। যত আপনার গিয়ার কম তত শক্তি কম কিন্তু আপনার মাইলেজ লিমিট কমে গেল, এইবার মনে করেন। একবার সিম্পল আমি সিম্পলি যদি বলি, আমি এখন দৌড়বো তাই না, আগে শক্তি স্টার্ট করতে হয়, দৌড়না যদি করতে হয় শক্তি বেশি প্রয়োগ করতে হয়, শরীরে স্টার্চ করতে হয়। আমি যখন মুভ করলাম, পা যখন আমার মুভ শুরু করলো, তখন আমার ভরের সাথে গতিটা ক্রিয়েট হচ্ছে, তখন আমার শক্তি কম খরচ হচ্ছে বাইকের বেলায়। ঠিক সেম সুতরাং এক নম্বর গিয়ারে বাইকের সর্বোচ্চ শক্তি কিন্তু বাইকের সর্বনিম্ন গতি, গতিসীমা সর্বনিম্ন। আমি এবার বাইকের ক্রমান্বয়ে যত গিয়ার বাড়তে থাকবে তত গতি ভরের সাথে গতিও বাড়বে কিন্তু বাইকের ইঞ্জিনের শক্তিটা কমে যাবে। ওকে সিম্পল। এইবার হচ্ছে যে মুভের আগে আমরা ব্রেক শিখি। তাহলে আমি অ্যাক্সেলারেটরের কাজ শক্তি বাড়ানো জানলাম, ক্লাচের কাজ সে পিস্টন নিউট্রাল করে, এবং গিয়ারের কাজ সে গতি সমন্বয় করে, শক্তি সমন্বয় করে। ওকে আবার নিউট্রাল করছি, ওকে। তাহলে হচ্ছে যে এখন আমি এসিবি জানি, এবার এসিবি মিলাই মুভ দিব। আগে অ্যাক্সেলেটার, শক্তি ছাড়া তো বাইক চলবে না। অ্যাক্সেলেটার আগে কী করতে হবে? আমাকে গিয়ার শিফট করতে হবে। গিয়ার শিফটের জন্য আমাকে কী করতে হবে? ক্লাস টেনে ধরতে হবে। ক্লাস টেনে গিয়ার না দিলে কী হয় এটা আগে দেখে নিই। চলতেই ক্লাস ছেড়ে দেন। ক্লাস ছাড়া যদি আমি গিয়ার দিই তাহলে আমার কী রিয়াকশনটা করে দেখে নিই। ক্লাস ধরলাম না, এবার ডিরেক্ট গিয়ার দিই। গিয়ার ভুল করা যাবে না, আমি বলতেছি গিয়ার, আপনি দিচ্ছেন অ্যাক্সেলেটার, অ্যাক্সেলেটার পড়বে না। হ্যাঁ, কী হলো? ইঞ্জিন থেকে পিস্টন, ইঞ্জিন পিস্টন এঙ্গেজ হয়ে গেছে ডাইরেক্ট, তাই না? তাকে আগে তাহলে একটা ক্লিপের মতো আটকাতে হবে, ক্লিপ কোনটা? এটা আবার নিউট্রাল করলাম, ওকে। এবার সেলতে, হ্যাঁ অ্যাক্সেলেটার দিব না, বসে থাকি মানামা। পা উঠানোর কোনো কাজ নেই, এখন পা উঠানোর কোনো কাজ নেই, ওকে। ধরার নিয়ম হচ্ছে চারটা আঙুল সবসময় ক্লাসের মধ্যে স্পর্শ থাকবে, একবারের জন্য স্পর্শ ছুটবে না। এই যে বিষয়টা হচ্ছে এই চার আঙুল, এই এই চার আঙুলে রেখে কিন্তু পুরো রিলিজ করতে হবে। তাহলে ছাড়াটা কীভাবে আর নির্ভর করবে? খাস করে যদি ছাড়ি খাস করে মুভ দিবি, যদি আদর করে ছাড়ি আদর করে মুভ দিবি। মুভের আগে তাহলে কী করতে হবে? আমাকে শক্তি দিতে হবে, এ মানে এক। এবার রিদম মিলে হাতে দেখাবো না, আঙুল বের করে দিতে হবে, দুটি আঙুল টেকের উপরে, এই এ মানে এবার বুঝে নেন। এক অ্যাক্সেলারেটর দিব, দুই ক্লাচ ছাড়বো, তার মানে কি গাড়িটা মুভ দিব, তাই না? থামতে হলে কি করতে হবে? এক দুই, এক দুই তিন, তাহলে এক অ্যাক্সেলারেটর, দুই ক্লাচ ছাড়লাম গাড়িটা মুভ দিল, আবার এক অ্যাক্সেলারেটর কমালাম, দুই ক্লাচ টেনে ধরলাম, তিন বেট করলাম, একদমটা মিলাইতে পারলাম, এক দুই মুভ দিল, তাই না? আবার এক মানে অ্যাক্সেলারেটার আগে রিভার্স করবো, দুই ক্লাচ টেনে ধরবো, তিন বেট করবো। প্রত্যেকটা জিনিস সিরিয়ালে করতে হবে, একসাথে করা যাবে না, এখন বিজ্ঞানের অবস্থায় সিরিয়ালে করতে হবে। এক দুই, এক দুই তিন, আবার স্লো মোশনে থাকে, এই হাতে দেখানো যাবে না। আপনার হার্টের কানেকশন যদি অ্যাক্সেলেটারের সাথে করতে হয় দূরে দেখাতে হবে, চাকার সামনে মিটার বোর্ডে দেখানো যাবে না। হ্যাঁ, ওকে। আমি এবার আপনার একটু সহযোগিতা করতেছি দুটি আঙ্গুলের সামনে, ওকে, সামনে দেখান, স্টেবল রাখবো হালকা দিয়ে, আগে শক্তি, হ্যাঁ দেখলাম তো। এবার ক্লাচ আমি যেভাবে যাবো সেভাবে যাবো, অল্প করে ছাড়ি, চালুর উপরে ডিপেন্ড করতে সাউন্ড ওখান থেকে মিনিমাম দিচ্ছে, ওকে। এবার এক আবার অ্যাক্সেলেরেটর কমলো, দুই ক্লাচ টেনে ধরলাম, তিন আরামসে ব্রেক করলাম, ব্রেক হাতের ব্রেক, কমে যাচ্ছে। এক বলতে আমি অ্যাক্সেলেরেটরের কাজ বোঝাচ্ছি, কমানো বাড়ানো বুঝাই নেই। বাড়ানো বলতে মুভ দিতে হলে বাড়াতে হবে, কমানো থামতে হলে কমাতে হবে, তার মানে এক অ্যাক্সেলেরেটর, দুই ক্লাচ ছাড়লাম, মুভ দিলাম, তাই না? আমার থামার সময় কী করতে হবে? এক অ্যাক্সেলেরেটর কমবে, দুই ক্লাচ টেনে ধরলাম, তিন আরামসে ব্রেক করি, সিরিয়ালি করি, এখন তাড়াহুড়ার কিছু নেই, ওকে। এক দুই, এক দুই তিন, আবার স্লো মোশন, এই আর ব্রেক আঙুল থাকবে, ইশারা করবে, হ্যাঁ স্টেবল রাখতে হবে, হ্যাঁ
বললাম ঠিক আছে আবার ইজি আঙ্গুল 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 চারটা আঙ্গুল ধরবে না পাঁচটা আঙ্গুল অ্যাক্সেলারেট করবে আবার স্লো মোশনে স্লো মোশনে স্লো মোশনে আবার স্লো মোশনে দূরে তাকাই হ্যাঁ দূরে তাকা তাকানো যেভাবে আপনার মুভটাও হবে সেভাবে ওকে স্টেবল রাখতে হবে হ্যাঁ অ্যাক্সেলারেটর নাড়ানো যাবে না থামার সময় শুধু আমি রিভার্স করবো ওকে আবার যদি গিয়ারে থাকে ক্লাস টেনে সেলফ দিতে পারবো ক্লাস টেনে ধরছেন পুরোটা খেলাটা কিন্তু আপনার মুভ দিচ্ছে কিন্তু ক্লাচে অ্যাক্সেলারেটরে না মুভ কিন্তু অ্যাক্সেলারেটর অ্যাক্সেলারেটর শুধু শক্তি দিচ্ছে বা শক্তিটা কমাচ্ছে ধরে রাখেন স্লো মোশনে এবার ক্লাচারেন দূরে থাকেন হাতে না হাতে তাকিয়ে এই ক্লাচারেন ধরে রাখি হ্যাঁ আগে কমাই এক দুই ক্লাস টেনে ধরলাম তিন আরামসে ব্রেক করলাম ওকে মিলাতে পারলেন ছন্দটা তাহলে আমি এক দুই তিন মিলাই দিলাম এ বি সি এ সি বি মিলাই দিলাম ওকে আপনাকে এখন শুধু এই টেকনিক অবলম্বন করতে হবে চালানোর চেয়ে টেকনিকটা বেশি শিখবেন আপনার টেকনিক শিখবেন চালানোটা অটোমেটিক হবে হ্যাঁ আমরা চালানো শিখবো না আমরা টেকনিক শিখবো বাইকের কন্ট্রোলিং রেট শিখবো কারণ এই যে এক দুই বলতেছি কমানোর সময় এক দুইয়ের অর্থ হচ্ছে যে আমি পিস্টনটাকে আগে নিউট্রাল করলাম এই যে ক্লাস টানা অবস্থায় আপনার অ্যাক্সেলারেটর ঘুরে লাগে বাইকটা মুভ দিচ্ছে তার মানে অ্যাক্সেলারেটর কমায় ক্লাস টেনে ধরলেন আপনার পিস্টনটা নিউট্রাল এভাবে ব্রেক করার সময় যদি অ্যাক্সেলারেটর ঘুরেও যায় বাইকটা আর মুভ দিবে না হ্যাঁ অ্যাক্সেলারেটর কমাতে হবে অ্যাক্সেলারেটর চাপতে হবে না অ্যাক্সেলারেটর কমাতে হবে ব্রেক টানতে হবে হ্যাঁ ওকে আবার স্লো মোশনে আবার আগে হ্যাঁ আবার সেল দিই আবার সেল আগে এক একের কাজ আমি সিরিয়াল বলছি না ওকে স্লো মোশন স্লো মোশন ধরে রাখি আঙ্গুল দুটো রেখে হ্যাঁ বাচ্চারি শুধু এবার আগে অ্যাক্সেলারেটর কমবে এক দুই ক্লাস টেনে ধরলাম তিন ব্রেক করলাম ওকে মুভের আগে আমাকে ব্রেক শিখতে হবে তাকানো যাবে না বারবার বলতেছি তাকানো যাবে না হার্ডের কানেকশন না হলে অ্যাক্সেলারেটারের সাথে হবে না আপনি উল্টাপাল্টা অ্যাক্সেলারেশন করে ফেলবেন স্লো মোশনে কমাই আগে এক এক কমাই দুই টানি ক্লাস তিন ব্রেক করি ওকে মুভের আগে ব্রেক শিখতে হবে আপনি যদি ভালো ব্রেক চানেন তাহলে দৌড়তে পারবেন আগে কন্ট্রোল শিখতে হবে আবার স্লো মোশনে ক্লাচারের উপরে ডিপেন্ড করতেছে ওকে আবার অ্যাক্সেলারেটর কমাই আগে দুই ক্লাস টেনে ধরি তিন ব্রেক করি এটা যদি আপনি কোথাও যদি করতে যাইতেন না এই যে আমি যেই সহজ ভাষা আপনাকে বুঝাই দিচ্ছি মানে নিজের বন্ধু বান্ধব কিন্তু এত ডিটেলস আসলে বলার সুযোগ থাকতো না আমি বলতে বলতে অভ্যস্ত বলে এই জন্য প্রফেশনাল আবার স্লো মোশনে হ্যাঁ আবার হ্যাঁ আঙ্গুল আঙ্গুল ঠিক করেন ডান হাতের আমি আপনার প্রত্যেকটা জিনিস খেয়াল করতে হবে হ্যাঁ ভাইব্রেট নয় ভাইব্রেট নয় ভাইব্রেট হবে না ঠুস 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 নট লাইক দ্যাট স্লো মোশনে এবার ক্লাচারি স্লো মোশনে অ্যাক্সেলারেটর দেবো স্লো মোশনে ক্লাচারি স্লো মোশনে স্টাইল হ্যাঁ রিভার্স করবো না তো রিভার্স করলে শক্তি কমে যাবে ক্লাচারি আরও আরও চালে হ্যাঁ দূরে তাকাই কমাই 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 ক্লাস টেনে ধরি ব্রেক কমানো কমানো বলতে অ্যাক্সেলারেটর রিভার্স করা মাথায় রেখেন আমি কমাই কিন্তু বলে ফেলি কমানো বলতে অ্যাক্সেলারেটর রিভার্স করা ওকে আবার স্লো মোশনে ক্লাচারি আদর করে হ্যাঁ কমাই আগে কমাই ক্লাস টেনে ধরি ব্রেক নরম হাতে ধরি হ্যাঁ হাতের হাত হাতের পেশি শক্ত রাখবো না হাতের বেশি শক্ত যত নরমভাবে আমি অপারেট করবো বাইকের সাথে যদি আমি খারাপ ব্যবহার করি বাইকও আমার সাথে খারাপ ব্যবহার করবে শক্ত করে যদি হ্যান্ডেল করি সে আমার সাথে শক্ত আচরণ করবে তাই না কারণ আপনি যেভাবে অপারেট করবেন সে সেই আচরণটাই করতে বাধ্য হবে আবার স্লো মোশনে স্লো মোশন অ্যাক্সেলারেশন দিই সামনে থাকে হ্যাঁ কমাই ক্লাস টেনে ধরি ব্রেক ওকে একটু এখনই মুভ দিবেন সমস্যা নাই পাঁচ মিনিট লাগে মুভ দিতে বেশি না বুঝে নেওয়া আবার এদিকে আসেন এদিকে ঘুরেন হ্যাঁ আসেন স্লো মোশনে বাচ্চারা হ্যাঁ নিচে না নিচে না এই এই পেডেল হচ্ছে কমাই ক্লাস টেনে ধরি তার মানে কি অ্যাক্সেলারেটর দিলাম ক্লাচ ছাড়লাম মানে আমার পেডেল হচ্ছে সাইকেলের পেডেল হচ্ছে আবার অ্যাক্সেলারেটর কমালাম ক্লাস টেনে ধরলাম আমি সাইকেলের পেডেল বন্ধ করলাম এবার সাইকেলের সাথে মিলে আনেন তারপরে ব্রেকের কাজ তারপরে টার্নের কাজ মানে পেডেল বন্ধ করা ছাড়া তো আপনার টার্ন করতে পারবেন না পেডেল বন্ধ করা ছাড়া তো আপনি ব্রেক করতে পারবেন না ব্রেকের সময় কি আপনি সাইকেলে পেডেল চাপেন তাহলে আগে পেডেল বন্ধ করতে হবে তারপর ব্রেক করতে হবে ওকে ওকে আবার বাচ্চারেন আদর করে হালকা হালকা কমাই ক্লাস টেনে ধরি আরামসে ব্রেক হ্যাঁ চার আঙ্গুলে হবে না ব্রেক দুই আঙ্গুলে হবে চার আঙ্গুলে ব্রেক করতে গেলে ব্রেকের সময় অ্যাক্সেলারেটর ঘুরে যেতে পারে
সাউন্ডটা কর্কশ হবে তখন আপনি ভয় পেয়ে আপনি হয়তো ক্লাসটা ছেড়ে দিতে পারেন, সম্ভাবনা থাকে। সুতরাং আবার হালকা স্লো মোশনে, এবার নিজে প্র্যাকটিস করবো। হ্যাঁ, আসসালামু আলাইকুম, আপনারা দেখছিলেন আমাদের স্মার্ট রাইডারের, এটা হচ্ছে যে অ্যাডভান্স, হালকা আরও হালকা অ্যাক্সেলেটার, যত কম অ্যাক্সেলেটারে এবার, এটা হচ্ছে যে আমাদের অ্যাডভান্স অ্যাডভান্স ট্রেনিংয়ের প্রশিক্ষণের ছবি। তো ব্রেক ব্রেক, আপনি অ্যাক্সেলেটার ভাইব্রেট করছেন, অ্যাক্সেলেটার ভাইব্রেট কর, অ্যাক্সেলেটার একটা জায়গায় থাকবে, এরকম নাড়াচ্ছেন কেন? স্লো মোশনে ডানে দেখান, ডানে দেখান, ঘুরেন। তো এই লাইভটা যারা দেখছিলেন তারা, এটা হচ্ছে যে অ্যাডভান্স ট্রেনিং, যারা সাইকেল চালাতে পারেন ডানে তাকান, ডানে ডানে তাকান, ডানে তাকান, ডানে, তাহলে গাড়ি সাইকেল ঘুরবে। এই ব্রিফিংটা অনেকের উপকারে আসবে, একটু ব্রিফিংটা আপনারা দেখতে থাকবেন, কারণ হচ্ছে যে আর ব্রিফিংটা কেমন লাগছে আপনাদের কাছে একটু মন্তব্য করে জানাবেন, যদি স্পষ্ট হয়, বোঝা যদি সহজ হয়, আমি বুঝে নেবো আপনার মন্তব্য করলে যে আপনাদের বুঝতে সহজ হচ্ছে। স্লো মোশনে আবার, হ্যাঁ স্লো মোশনে, দূরে দেখাই, ক্যাপটা সামনের থাকে, পেছনে ঘুরে দেন, সামনে থেকে পেছনে ঘুরে দেন, বেটার, ওকে। হ্যাঁ, দূরে দেখাই, স্লো মোশনে বাচ্চাতে থাকি, দূরে দেখাই, দূরে, এবার পা উঠবে, এভাবে অবস্থায় পা উঠবে, হ্যাঁ হালকা অ্যাক্সেলারেশন, হালকা, এই সাবাস, স্লো মোশনে, হ্যাঁ হ্যাঁ, ভাইব্রেট করতেছে এক জায়গায়, এই কমাবো, ক্লাস টেনে ধরবো, ব্রেক করবো না, আবার অ্যাক্সেলারেটর দেখলা ছাড়ি, আবার অ্যাক্সেলারেটর দেখলা ছাড়ি, সেকেন্ড সাইকেল, হ্যাঁ, আবার কমাই, ক্লাস টেনে ধরি, পিস্টন নিউট্রাল, আবার অ্যাক্সেলারেটর দেখলা ছাড়ি, খেলাটা এখানে, এই বুঝে ফেলছেন, কমাই, ক্লাস টেনে ধরি, এটা হচ্ছে যে একেবারে লাইভে রেখে র একজন র ট্রেনি, আমি লাইভে রেখে আপনাদেরকে দেখালাম যে পাঁচ মিনিটে কীভাবে শেখা দেয়, অনলি ফাইভ মিনিটস, ইউ নিড অনলি ফাইভ মিনিটস, জাস্ট আপনাকে কৌশল রপ্ত করতে হবে, আপনাকে কৌশল রপ্ত করতে হবে। হ্যাঁ ভাইয়া আবু সাফিয়ান ভাই, আপনাদের এই মন্তব্যগুলি আমাকে বুঝতে হবে, কারণ হচ্ছে যে আমার তাহলে আরও সহজ করে, কারণ আপনারা যদি বুঝতে না পারেন আমার এই লাইভের কোনো অর্থ নাই, একটু মন্তব্যের ঘরে জানাতে হবে যে হ্যাঁ আপনারা বুঝছেন, হ্যাঁ দূরে তাকায়, তাকানো তাকানো, ঘোরার সময় বাইক নিয়ন্ত্রণ নিতে হবে, তার মানে পেডেল বন্ধ করতে হবে, হ্যাঁ ঘোরা শেষ আবার পেডেল করবো, ডান পায়ের গোড়ালি বসবে, আবার অ্যাক্সেলারেটর দিয়ে ক্লাচারি, ব্রেক, তাহলে হচ্ছে কি কি দাঁড়ালো, রানিংয়ে আপনি অ্যাক্সেলারেটর কমাচ্ছেন, ক্লাস টেনে ধরতেছেন কেন, বাইকটাকে বারবার নিয়ন্ত্রণ নিচ্ছেন, পিস্টনটাকে নিয়ন্ত্রণ করা মানে আপনি বারবার বাইকটাকে নিউট্রাল নিয়ন্ত্রণ নেওয়া, এই যে অ্যাক্সেলারেটর কমানো, ক্লাস টেনে ধরা, এটা হচ্ছে মূল বাইকের রিদম, অ্যাক্সেলারেটর দিলেন আবার ক্লাচ ছাড়লেন, অ্যাক্সেলারেটর কমালেন ক্লাচ ছাড়লেন, আবার অ্যাক্সেলারেটর দিলেন ক্লাচ ছাড়লেন, ওকে, হাতে তাকানো যাবে না, মিটার বোর্ডে তাকানো যাবে না, হ্যাঁ আবার স্লো মোশনে, গোড়ালি বসবে পায়ের, পায়ের টো বসবে না, ওকে, আবার স্লো মোশনে, স্লো মোশনে, হ্যাঁ এই প্রশিক্ষণার্থী হচ্ছে সাকিব ভাই, দেখতেছে ওরা আশা লাগবে না মাঠে, স্লো মোশনে, হ্যাঁ ক্লাচারা, ক্লাচারের উপরে ডিপেন্ড করো মুভটা, এই অ্যাক্সেলেটার, হ্যাঁ যান, হ্যাঁ যান, স্টেবল রাখতে হবে অ্যাক্সেলেটার, কমাবো, ক্লাস টেনে ধরবো, নিয়ন্ত্রণে চলে যাবে, আবার অ্যাক্সেলেটার দেবে, ক্লাচারবো, হ্যাঁ হ্যাঁ, ওই দিক দিয়ে ঘুরে আসেন, ডান পাশে ঘুরে আসেন, হ্যাঁ আসেন, যান যান, ফার্স্ট ক্লাস। তো এই প্রশিক্ষণের যে ভিডিওটা আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম, যে যারা ভিডিওটা মিস করেছেন, লাইভটা থাকবে, আপনারা একটু লাইভ শেষে আবার পুরনো নতুন করে আবার ভিডিওটা দেখে নেবেন, এ টু জেড যদি ভিডিওটা দেখেন, ইনশাল্লাহ আমি হোপফুলি যে আপনারা অন্তত শেখার সময় পড়ে যাবেন না, আপনারা বাইক ক্ষতিগ্রস্ত হবে, দেখেন ফাইভ মিনিট, জাস্ট ফাইভ মিনিট বুঝে নেওয়া। তো এক্ষেত্রে হচ্ছে যে যদি প্রফেশনাল ট্রেনার একজন থাকে তাহলে আপনার জন্য আরও ভালো, আমার লাইভ দেখে শেখা সম্ভব, এটা আমি শতভাগ গ্যারেন্টি দিব আপনাকে। কমাই, ক্লাস টেনে ধরে ডানে দেখায়, তাকানো তাকানো তাকানো, ঘোরা শেষ করি আগে তারপরে পেডেল, এবার অ্যাক্সেলারেটর দিয়ে ক্লাচারি, এই এই এখান থেকে ঘুরবে এখন, হ্যাঁ দূরে তাকান, কমাই, ক্লাস টেনে ধরি, নিয়ন্ত্রণে চলে গেলো বাইক, ডানে তাকাবো, হাতে তাকাবো না, আবার অ্যাক্সেলারেটর দিয়ে ক্লাচারি, কমাই, ক্লাস টেনে ধরি, আঙ্গুল বের করি, বাম পাশের আঙ্গুল বের করি, চারটা আঙ্গুলই থাকবে। আবু সুফিয়ান ভাই, এটা হচ্ছে ঢাকায় বাণিজ্য মেলা মাঠের প্রশিক্ষণের ছবি আমাদের, আমরা ঢাকা এবং চট্টগ্রামে আসি, আস্তে অস্থির আর কিছু না, এ আস্তে গাড়ি, আস্তে আস্তে, নতুন নতুন নতুন, হ্যাঁ তাকাবো তাকাবো, পেডেল, হ্যাঁ সাইলেন্ট পেডেল, সেকেন্ড সাইকেলটা পেতে হবে, নিচে না নিচে না, এই ভুলটা করা যাবে না, দৃষ্টি উঠান দৃষ্টি উঠান, ঘুরবো, হ্যাঁ ঘোরার সময় ভাই বাম হাতের আঙ্গুল বের করি, চারটা আঙ্গুল বের করে, চারটা আঙ্গুলি, হ্যাঁ অ্যাক্সেলেটর দেই, এই চারটা আঙ্গুলি ক্লাচে থাকবে,
কমাবো ক্লাসে না ধরবো, ডানে তাকাই ডানে তাকাই, তাকানোর উপর ডিপেন্ড করবে। এখন হচ্ছে রিদমটা হাতে। অনুরাগ, রাগিনী অনুরাগ, ধন্যবাদ ধন্যবাদ আপনাদের এই পজিটিভ মন্তব্যগুলো আমার খুব আসলে ভালো লাগছে, কারণ এগুলি পেলে আমি আসলে উৎসাহ পাই। আর আপনারা যারা লাইভে, আমি এখন দেখছি 70-80 জন বা 90 জন বা 70-75 জন দেখছেন, আপনারা প্রত্যেকে একটু মন্তব্যগুলো করেন কাইন্ডলি, কারণ হচ্ছে যে আমার লাইভটা আপনাদের জন্য বোঝা সহজ হচ্ছে কিনা, জাস্ট এটা যে হ্যাঁ বোঝা সহজ হচ্ছে আমরা বুঝতে পেরেছি। কারণ যদি আপনারা না বুঝেন আমাকে আরও সহজ করে কিন্তু আর একটু টাইম নিয়ে হলেও লাইভটা করা লাগবে, কারণ আপনাদের বুঝতে যদি অসুবিধা হয় তাহলে আমার লাইভ করার কোনো অর্থ নাই। কারণ লাইভের অর্থটা হচ্ছে যে অনেকেই বাংলা, আমরা ঢাকা এবং চট্টগ্রামে যেহেতু আছি, তো ঢাকা চট্টগ্রামের মানুষগুলো কিন্তু আসলে সুযোগ পাচ্ছে এসে শেখার। আপনারা তো ঢাকার বাইরে বা চট্টগ্রামের বাইরে যারা আছেন তারা তো এসে শেখার সুযোগ নেই, তারা যেন লাইভ দেখেই শিখতে পারে, লাইভ দেখে শিখতে পারে, এই জন্য আমরা লাইভগুলো রাখি। কমাই ক্লাস টেন ধরি, এত ঘন ঘন না, আর একটু হালকা হালকা অ্যাক্সেলারেটর, যত কম অ্যাক্সেলারেটর দিতে পারি, হালকা অ্যাক্সেলারেটর দিয়ে ক্লাচ ছেড়ে দিই, দূরে থাকাই, ধরে রেখে ক্লাচ ছেড়ে দিই, এই কমাই ক্লাস টেন ধরে, মূল রিদমটায় চলে আসছেন। হ্যাঁ ওকে, এরপরে গিয়ে সেকেন্ড গিয়ার শিখবো আমরা, সেকেন্ড গিয়ার শিখবো। হ্যাঁ, পেডেল বন্ধ করে সেকেন্ড গিয়ার দিতে হবে, সামনে আরেকটা গিয়ার দিলে পেডেল বন্ধ করি আগে, হ্যাঁ মানে অ্যাক্সেলারেটর কমাই ক্লাস টেন ধরবো, এবার গিয়ার দিই সামনে আরেকটা, কুইক গিয়ার আবার নাবার রানিং গিয়ার মুভ করতে হয়, এক থেকে দুই থেকে মুভ করা যায় না, রানিং করে সেকেন্ড গিয়ারে যেতে হয়। আমরা এবার সেকেন্ড গিয়ার শিখবো, দর্শক আপনারা দেখবেন সেকেন্ড গিয়ার একই আছে এখন। এখন আমি সেকেন্ড গিয়ারে যেতে হলে আগে পিস্টন নিউট্রাল করতে হবে, তার মানে কি আমাকে সাইকেল বন্ধ করতে হবে, পেডেল বন্ধ করতে হবে, তাই না? তারপর আমি গিয়ার দিব, তারপরে আবার পেডেল দিব, মানে টার্নিংয়ের সময় যে কোনটা করি, অ্যাক্সেলারেটর কমাই ক্লাচ টেনে ধরি না, তারপরে ঘুরলাম, তারপরে আবার ঘোরা শেষ, অ্যাক্সেলারেটর দিয়ে ক্লাচ ছাড়লাম না, এবার হচ্ছে রানিংয়েই অ্যাক্সেলারেটর কমালাম, ক্লাচ টেনে ধরলাম, পিস্টনটাকে আমি নিউট্রাল করছি, এবার সামনে আরেকটা গিয়ার দিলাম, না তাকিয়ে সামনে আরেকটা গিয়ার দিলাম, তারপর আবার অ্যাক্সেলারেটর দিয়ে ক্লাচ ছাড়লাম, সিম্পল। আবার মুভ দেখ, অ্যাক্সেলারেটর কমাই ক্লাচ টেনে ধরবো, তাড়াহুড়ো কিছু নয়, সিরিয়ালি করবেন, ওকে। আবার স্লো মোশনে ধরে রাখি, যেতে থাকুক, এবার অ্যাক্সেলারেটর কমাই ক্লাচ পুরো টানতে হবে, গিয়ার কুইক, হ্যাঁ এবার অ্যাক্সেলারেটর ক্লাচ ছাড়ি, এই তো শক্তি কমে গেল বাইকের, আরও সফট হয়ে গেল, ওকে ঘুরেন, আসেন ঘুরে আসেন ভাইয়া, ভালো লাগলো ভিডিওটা, গাড়ির চার্জটা, আচ্ছা চার্জটার জন্য আপনাকে হচ্ছে শেখার চার্জটা হচ্ছে যে আমরা ভিডিও ক্যাপশনে দিয়ে দিয়েছি বা আমার কমেন্টসের ক্যাপশনে দিয়েছি কিনা জানি না, একটু বুক ট্রেনিং সেটি আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে, একটু কাইন্ডলি আসা আসমা ভাই তো বসে থেকে শিখ কি এত সহজে আমার বাস থেকে শিখতে আছে, আমার ভয়ে শিখতে চাচ্ছি না, ভয়ের কিছু নেই, আপনাকে সহজ করে দেওয়া এই কাজ, আমার কাজ, আমি ট্রেনার হয়েছে। সেকেন্ড গিয়ারে বাইক নরম হয়ে গেল না, গতি বেড়ে গেছে কিন্তু বাইকের ইঞ্জিনের শক্তি কমে, এবার বুঝলেন সূত্রটা, ডানে দেখাবো, ডানে ঘুরি, আমি লাইভে আছি, ডানে, ওকে। সাকিব ভাই দেখছে, আপনার বন্ধু দেখছে, আচ্ছা সাকিব সাদমানের কথা বলি, সাকিব সাদমান আমার একবারের প্রথম দিকের প্রশিক্ষণার্থী, ওনার বন্ধু এই ভাই এসছেন, তাও অনেক দূর থেকে, যাত্রা বাড়ি থেকে, তো আশাটা সার্থক। আপনারা মন্তব্যগুলো করবেন যে আমার এই লাইভের যে কথাগুলো আপনাদের বুঝতে সহজ হচ্ছে কি না, আপনারা মন্তব্য যদি না করেন আপনারা তাহলে আমি কিছুই বুঝবো না যে আমার প্রশিক্ষণ মানটা আসলে আরও কতটুকু উন্নত করা দরকার। বলেই রাখি করোনা ভাইরাস সংক্রমণের কারণে কিন্তু কোনো হেলমেট ব্যবহার করেন, আরেকটা যেটা বিষয়ে আমরা প্রথম দিকটা হেলমেট ব্যবহার করি না, কারণ হচ্ছে যে প্রশিক্ষণার্থী যেহেতু শুধুমাত্র মৌখিক ব্রিফিং দিয়ে শেখাচ্ছি, হেলমেটের কারণে প্রশিক্ষণার্থী আমার ইনস্ট্রাকশনগুলো নাও শুনতে পারে, হয়তো ভুল করে ফেলতে পারে, এই জন্য হচ্ছে যে প্রথমে হেলমেট ছাড়া, যা যেমনটা দেখেছিলেন প্রথমে আমরা ব্রেক শেখাচ্ছিলাম, আবার স্লো মোশন অ্যাক্সেলারেটর, হ্যাঁ নিচে তাকাবো না, নিচে তাকালে ধরা, হ্যাঁ কমাই ক্লাস টেন ধরি, আবার অ্যাক্সেলারেটর ক্লাস ছাড়ি, হ্যাঁ এই যারা লাইভ মিস করেছেন, আমি বলবো যারা লাইভটা মিস করেছেন, সাইকেল যারা চালাতে পারেন তাদের জন্য ট্রেনিং প্যাটার্ন কিন্তু এটা, যারা সাইকেল চালাতে পারেন না তাদের জন্য কিন্তু ট্রেনিং প্যাটার্ন এটা না, ভুলেও এই প্র্যাকটিসটা কেউ করতে যাবেন না, ভুলেও যারা সাইকেল চালাতে পারেন না এই ব্রিফিং ধরে কিন্তু এই প্র্যাকটিসটা কেউ করতে যাবেন না, এটা আগেই বলে রাখি। এটা হচ্ছে যারা খুব ভালো সাইকেল চালাতে পারে তাদের জন্য প্যাটার্ন কিন্তু এটা, ট্রেনিংয়ের প্যাটার্ন আমাদের এটা, ডানে দেখাবো, খুব
বারবারই বলে রাখি, যারা সাইকেল চালাতে পারেন তাদের জন্য ট্রেনিং প্যাটার্ন এটা, অ্যাডভান্স ব্রিফিং এটা। আর যারা একদমই সাইকেল চালাতে পারেন না, কোনো রকম সাইকেল চালাতে পারেন, তাদের জন্য কিন্তু এই ট্রেনিংটা না। আগেই বলে রাখি, এই ট্রেনিংটা যদি তারা করতে চান এরকমের ট্রেনিং, তাহলে দুর্ঘটনা ঘটবে, আগেই বলে রাখি, কারণ ওইটা ট্রেনিং প্যাটার্ন কমপ্লিট আলাদা। আর যারা মিস করেছেন আমাদের অ্যাডভান্স ট্রেনিংয়ের ব্রিফিংটা, আমার লাইভ শেষে আপনারা পুরো ব্রিফিংটা দেখে নেবেন। তো ধন্যবাদ সবাইকে, সবাই একটু কমেন্টসের ঘরে জানান, আমি লাইভটা শেষ করব। কারণ হচ্ছে যে আমার বুঝতে সহজ হয়েছিল কি না আমার ব্রিফিংটা, বা কে কে বুঝতে পারেননি, বা ট্রেনিংয়ের পার্টে কী কী ছিল, অথবা কিছু জানা থাকলে জাস্ট আমাকে 2 মিনিটের ভিতরে আপনারা কমেন্ট সেকশনে জানান, তাহলে আমি বুঝে নেব যে আমার ট্রেনিংয়ের মানটা আরও কতটুকু উন্নত করতে হবে। একটু কাইন্ডলি, আপনারা এতগুলো মানুষ দেখছেন, আমার মনে হয় যে আপনারা কমেন্টস করতে অলসতা করবেন না। আমি অ্যাপ্রিসিয়েট করবো আপনাদের কমেন্টসগুলোতে, নেগেটিভ হোক আর পজিটিভ মন্তব্য হোক, একটু মন্তব্যগুলো করলে আমি বুঝতে পারবো যে আপনার আসলে আমাদের কোনো গ্যাপ থাকলে আমি সেটা কিন্তু শুধরানোর চেষ্টা করবো। স্লো মোশনে আবার অ্যাক্সেলেরেটর দিয়ে ক্লাচ ছাড়ি, খেলাটা রিদমটা হাতে এবার, আর চাহনিতে আর কোথাও নাই, চাহনিতে এবার হাতে, এবার চলে গেছে কোথায়, হাতে আর চাহনিতে। আপনার কিন্তু কনভার্ট হচ্ছে, এক একটা স্কিল কনভার্ট হয়ে যাচ্ছে, খেয়াল করতে হবে স্কিল লেভেলটা, এক একটা জায়গায় এসে কনভার্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, পায়ের ব্রেকের ব্রিফিংটা দেখাচ্ছি এখনই, কারণ ওইটা দেখেই শেষ করবো। হ্যাঁ, আমরা একটু হাতে পায়ের ব্রেকটা শিখবো, যান ঘুরে আসেন, ঘুরে আসেন, তাকান, আমি হাতে পায়ের ব্রেকটা শিখবো, যান 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 যান। 2 নম্বর গিয়ারে আমি থামতে পারবো, কোনো সমস্যা নাই। মাহিন ভাই একটু দেখেন, হ্যাঁ একটু দেখেন, এদিকে তাকাবেন, সোজা আমার দিকে তাকিয়ে করতে হবে, আমার দিকে তাকিয়ে, আসেন আসেন আসেন, এবার আমার দিকে তাকিয়ে থাকেন, আমি যেটা বলি সেটা করেন, অ্যাক্সেলারেটর কমান্ড ক্লাস টেনে ধরেন, এবার আরামসে হাতে পায়ে ব্রেক মারেন, আমার দিকে তাকিয়ে থাকেন, হাতে পায়ে এই এবার ছেড়ে দেন, হাতেটা রেখে পায়েরটা ছেড়ে দেন, ওকে, এটা হচ্ছে হাতে পায়ের ব্রেক। এখন আমি দাঁড়িয়ে গেছি, 1 নম্বর ছাড়া চলবে না, কি বলছি, 1 নম্বর বাইকে সবচেয়ে, হ্যাঁ হ্যাঁ বন্ধ হয়ে গেছে, ক্লাস টেনে ধরুন, 1 নম্বর গিয়ারে বাইকের, হ্যাঁ এই যে চট করে না বুঝে করা যাবে না, 1 নম্বরে আসতে হবে, আপনার 2 নম্বর বাইকটি এভাবে বন্ধ হয়ে যাবে, এইবার পেছনে একটা দিয়ে দিই জাস্ট, হ্যাঁ আবার, হ্যাঁ সেল দি সেল দি, হ্যাঁ হ্যাঁ ক্লাস ছেড়ে দিচ্ছি কেন, এখন ক্লাস ছেড়ে দেবো না, আগে এখানে, হ্যাঁ স্লো মোশনে, এবার আবার মুভ দিয়ে নেই, আবার অ্যাক্সেলেটার, আগে অ্যাক্সেলেটার, অ্যাক্সেলেটার ধরে রাখতে হবে, তো অ্যাক্সেলেটার রিভার্স করে দিচ্ছি কেন, অ্যাক্সেলেটার নাড়ানো অভ্যাস করে ফেলতেছি, এরকম করা এরকম করতেছি কেন, স্থির থাকেন, হ্যাঁ ধরে রাখতে হবে, এখান থেকে তো সাউন্ড কমবে না, সাউন্ড কমবে এখান থেকে, বামার থেকে, এই এই বুঝতে হবে, কমাই ক্লাস টেনে ধরি। আর অনুরাগ, রাগিনী অনুরাগ, তাদের জন্য করণীয় হচ্ছে যে প্রথমটা হচ্ছে ওয়ার্ম আপ, কিছু ওয়ার্ম আপ থাকে সেটা আমরা আসলে লাইভে দেখানোর বিষয় না, আপনাকে ফিজিক্যাল অ্যাবিলিটি গ্রো আপ করতে হবে, তারপরে আপনার ব্যালেন্স লেভেল রেডি করতে হবে, তারপর অ্যাক্সেলেরেটর ক্লাচের ব্যবহার শেখাতে হবে, ব্রেকের ব্যবহার শেখাতে হবে, কারণ এটা একটু লম্বা প্রসেস, 7 দিনের ট্রেনিং, কারণ এটা 5 মিনিটের ভিতরে আমরা রেডি করে ফেলি, সেকেন্ড গিয়ারে যাবো, কমায় ক্লাস টেনে ধরি কুইক, হ্যাঁ ডানে তাকাই, এই জন্য হচ্ছে যে আপনাকে প্রশিক্ষণটা আসলে নিতে হয়, কারণ হচ্ছে প্রাইমারি লেভেলের ট্রেনিং যেটা হচ্ছে, সাইকেল না জানলে কখনো প্রফেশনাল ট্রেনার ছাড়া শিখবেন না, শুধু শুধু হাত পা ভাঙবেন, বাইক ভেঙে আপনি সেই ট্রেনিং ফির কয়েক গুণ আপনি কিন্তু জরিমানা দিবেন, সুতরাং দরকার নেই, আপনাকে একজন প্রফেশনাল ট্রেনারের কাছে শিখতে হবে। যদি ঢাকা এবং চট্টগ্রামে থেকে থাকেন অবশ্যই আপনি ট্রেনিং নিতে পারবেন, ট্রেনিং নিয়ে আপনাকে সেখানে শতভাগ গ্যারান্টি দিচ্ছি আমরা, হ্যাঁ কামরুল ভাই অবশ্যই আমরা শতভাগ গ্যারান্টি দিচ্ছি আপনার শেখার। আর সকালবেলা সাইকেল চালাতে না জানে, এর আগে লাইফটা ছিল, একজন ডাক্তার ছিলেন উনি, আজকের প্রথম দিন ওয়ার্ম আপটা ওনার ছিল, দেখছিলেন ওই রাগিনী আপু ওই ওয়ার্ম আপটা দেখে নিন, এর আগে লাইভে একজন ডাক্তার উনি বাইকটা ধাক্কা ছিলেন, ওয়ার্ম আপ ওইটাকে বলে, আর কিছু ওয়ার্ম আপ আছে, এটা প্রথম দিকের ওয়ার্ম আপ, তারপর কামরুল ভাই ওটাও একটু দেখে নিন, এবং একজন হচ্ছে যে সাইকেল চালাতে পারে না, অলরেডি চালাচ্ছেন, থার্ড ডে ওনার, থার্ড ডে ছিল এটা, কমাই ক্লাস টেন ধরি, ডানে তাকাই ডানে তাকাই ডানে তাকাই। আর আমি একটু কাইন্ডলি, আমি মন্তব্যের ঘরে দিয়েছি কি না আমি দেখি, হ্যাঁ আমি আমার ইয়েটা দেই নাই, ওয়েবসাইট লিঙ্কটা এখানে, জাস্ট আপনারা ফি সংক্রান্ত তথ্যটা একটু আমার ওয়েবসাইটে দেখে নেবেন, কারণ যেহেতু আমি অনেক, যেটা হচ্ছে যে আমি কখনোই বলি না যে আপনাকে ফি কত, কারণ ফেসবুক লাইভে আমি আসলে এটা বলতে একটু কমফোর্ট ফিল করি না, যার কারণে হচ্ছে যে আমি বলতে চাই না, একটু আপনাকে ওয়েবসাইটে দেখে নিতে হবে। আমি আমি অনেস্টলি বলি, আমি কিন্তু নিজে, কারণ আমার ফিটা একটু একটু হাই, কারণ হচ্ছে যে সেখানোটার আমার কৌশলটা একেবারে ভিন্ন, আর সেখানে কমপ্লিট কৌশলটা ভিন্ন হওয়ার কারণে, যার কারণে একটু কস্টিংটা আমার বেশি চলে আসে, আসলে প্রশিক্ষণটা ফিটা ডিপেন্ড করে আপনার প্রশিক্ষণের কোয়ালিটির উপরে,
ইজি, হ্যাঁ আরামসে ব্রেক, আরামসে। ওকে সেট, এখন হচ্ছে যে এখন শিখলাম কি কৌশলের সাথে চালানো, এখন শুধু কৌশল শিখবো, কৌশলের প্রতি মনোযোগী হবো, এটা হচ্ছে কৌশল শেখানোর ফলাফল। রাগিনী অনুরাগ, কিশোরগঞ্জে আমাদের একজন ট্রেনার আছেন, কিশোরগঞ্জে সরি মামিশিকে আমাদের একজন ট্রেনার আছেন, আপনি ওনার সাথে হয়তো আমার সাথে ফোনে আলোচনা করেন, কনসাল্ট করে নিন। আর যদি আপনার ছোটো বাইক থাকে তাহলে অবশ্যই শিখতে পারবেন, আমি আপনাকে অনলাইনে কনসালটেন্ট করবো, অনলাইনে অসুবিধা নেই, আমি অনলাইনে আমি বাইক শেখাতে পারি, আপনাকে মাঠে আসা লাগবে না, আমি শুধু আপনি হোয়াটসঅ্যাপে একটা ভিডিও কলেই কিন্তু আমি শেখাতে পারি, এবং অনেক অভিজ্ঞতা আছে আমার হোয়াটসঅ্যাপ ভিডিও কলে, আমরা অথবা মেসেঞ্জার ভিডিও কলে আমরা কিন্তু অলরেডি অনেকজনকে প্রশিক্ষণ দিয়েছি, যারা ঢাকা বাইরে আছে, আমাদের অনেক অন্ধভক্ত আছেন, তাদেরকে কিন্তু হোয়াটসঅ্যাপ বা অনলাইন ভিডিও কলে একটু ফ্রি টাইমে আমরা শিখিয়ে ফেলেছি। কমায় ক্লাস টেন ধরি বাইকটা নিয়ন্ত্রণ চলে গেলো, ডানে তাকাই এদিকে, এই দূরে তাকায়, নিচে তাকানোর কারণে কিন্তু একেবারে টার্নটা ঠিক মতো করতে পারে নাই। এই তো ধন্যবাদ সবাইকে, লাইভটা কন্টিনিউ করবো না যেহেতু আমার ফোনে চার্জ কম, আপনারা একটু কাইন্ডলি আমার বিস্তারিতটা আপনাদের কাছে কেমন লেগেছে ফিনিশিং একটু জানিয়ে দেন, ভালো লেগেছে বা খারাপ লেগেছে, আপনার ভালো লাগা খারাপ লাগাগুলো জাস্ট একটু আমাকে বললে আমি একটু শান্তি পাই যে না সার্থক করতে পেরেছি আমি এই লাইফটা। এই তো সাবাস, আবার বলে রাখি যেহেতু অডিয়েন্স অনেক পেছন, অনেক পরে আবার অনেকে এসছেন, এটা হচ্ছে অ্যাডভান্স ট্রেনিংয়ের ব্রিফিং, যারা সাইকেল চালাতে পারে তারা কিন্তু এই ব্রিফিংটা দেখে কিন্তু শিখতে পারবেন, শতভাগ গ্যারান্টি দিচ্ছি। আপনারা যে পুরো ভিডিওটা আপনারা কমপ্লিট দেখবেন, দেখার পরে সেকেন্ড গিয়ারটাও শেখালাম, সেকেন্ড গিয়ার পর্যন্ত, এরপর আরও কিছু কৌশল আছে মেন রোডের সেফটি যেটা সেটা, তো ওগুলো নেক্সট ভিডিওতে পরবর্তী ভিডিওগুলোতে দেখে দেখে আপনাকে কমপ্লিট করতে হবে, যারা দেখেই শিখতে চান ইউটিউব কোনো ভিডিও দেখা শেখান না, কারণ আমি কিন্তু এখনও সাহস করি না ইউটিউবে একটা ভিডিও বানাই, কারণ ইউটিউবে হচ্ছে যে তিন দিন আগে বাইক শিখেছে সে একটা ভিডিও বানায় দিয়ে রাখছে, কিন্তু আপনি জাজ করার ক্ষমতা নেই যেহেতু আপনি বিগিনার যে সেই ভিডিওটা সঠিক নাকি সঠিক নয় সেটা জাজ করার ক্ষমতা, সুতরাং ইউটিউব দেখে আমি কোনো ভিডিও শিখবো না, যেহেতু স্মার্ট রাইডার 6,500 প্রশিক্ষণ দিয়ে স্মার্ট রাইডার সোনিয়া পড়ছে, একেবারে সোনিয়া পড়ছে নারায়ণগঞ্জ থেকে, এই যে নারায়ণগঞ্জের মেয়েদের একটা উজ্জ্বল উদাহরণ, একবারে উজ্জ্বল দৃষ্টান্ত সোনিয়া আক্তার, একবারে অনেক মেয়ে চিন্তা করে আমার বাসার কাছে থাকতে হবে, এরকম না, বাসার কাছে কোনো ট্রেনিং সেন্টার আসলে হয় না, সোজা সোজা রাস্তায় কোনো ট্রেনিং সেন্টার হয় না, আপনার ট্রেনিং ভালো হবে না, হ্যাঁ সেকেন্ড গিয়ার আছে গিয়ার কমাতে হবে, সোজা সোজা কোনো ট্রেনিং সেন্টারে ট্রেনিং ভালো হবে না, সুতরাং আপনাকে সোজা রাস্তায় একজন শিখাচ্ছে সেই ট্রেনিংটা নেওয়া যাবে না, ইয়ারের দিই আবার নিউট্রাল হয়ে গেছে খেয়াল করি। ওকে থামার পর আমি গিয়ার কমাই, সমস্যা নেই, গিয়ার 10 না 4 নম্বরে থাকুক না কোনো সমস্যা নেই, থামার পর আমি গিয়ার কমাবো, ক্লাস টেনে ধরি। ওকে তো যেটা হচ্ছে যে এই যে সোনিয়া আপুর কথা বলছিলাম, উনি নারায়ণগঞ্জ থেকে এসে মোটরসাইকেল শিখেছে চালাচ্ছে এখন, ঘুমায়া লেডি বাইকার, আমি লেডি বাইকার বলে আসলে জেন্ডারের আমি ভেদাভেদ করতে চাই না, এটা হচ্ছে যে আমি রাইডারকে রাইডারই দেখি, বাইকারকে বাইকার হিসেবে দেখি, বাইকার বা রাইডারের কোনো জেন্ডার নাই, সবচেয়ে বড় কথা, আমরা অনেক সময় লিখি অনেক মেয়ে রাইডার দেখি যে লেডি বাইকার, হোয়াট ইজ দিস লেডি বাইকার, কি লেডি বাইকারের কোনো জেন্ডারই নেই, কারণ বাইক বুঝে না যে তাকে কে চালাচ্ছে, ছেলে চালাচ্ছে না মেয়ে চালাচ্ছে, সে বুঝে অপারেটিং, সুতরাং বাইকারের কোনো জেন্ডার হতে পারে না। সো আশা করবো আপনারা এই যারা ভিডিও দেখে শিখতে চাচ্ছেন এই লাইভটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন মনোযোগ সহকারে, ইনশাল্লাহ আপনার অনেকগুলো প্রবলেম সলভ হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।